Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এত সুন্দর একটা ছবি এভাবে রাস্তায় পড়ে আছে, এটা এখানে কি করে এলো? কে ফেলতে পারে? এর সঠিক মূল্য না জেনেই এটাকে এভাবে ফেলে দিল। ছ্যা বাবু, এটা তো শুধুমাত্র একটা মেয়ের ছবি, এই যা আপনি এত এর প্রশংসা করছেন কেন? এই ছবিটার যে কি মূল্য হতে পারে সেটা একজন শিল্পী জানে। কি এই ছবির মূল্য কেউ বলতে পারবে না? আমাদের দেশে কত দাম পাবো জানি না, কিন্তু বিদেশিরা এর দাম লাখ টাকাও দিতে পারে। কেননা এটা হাজার বছর আগে রাজা মহারাজাদের আমলের এক বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা ছবি এটা। শোনো না গো, আমাদের তো এত অভাবের সংসার, হয়তো ভগবানই এই রাস্তা দেখিয়েছেন। এক্ষুনি কোনো একটা এক্সিবিশনে নিয়ে গিয়ে তুমি এটা বেচে দাও না গো। আমার মতো একজন প্রকৃত শিল্পী এ কাজ কখনো করতে পারে না। তোমায় বিয়ে করে কি সুখী বা পেয়েছি? তোমার তৈরি করা এই নির্জীব ছবিও ভালো ভালো জামা কাপড় পরে থাকে, সোনার গয়না কাটি পরে থাকে, কিন্তু তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি একটু সিঁদুরও কিনতে পারি না। আমার কথা শোনো, এটা গিয়ে বেচে দাও। একজন শিল্পী তৈরি করা শিল্পকে আরেকজন শিল্পী যদি বেচে দেয় সেটা আত্মহত্যার সমান। যদি এই ছবিটা বেচে টাকা রোজগার করা তোমার অপমান লাগে তাহলে তোমার আত্মহত্যা করাই উচিত। যদি এই ছবিটা বেচে টাকা রোজগার করা তোমার অপমান লাগে তাহলে তোমার আত্মহত্যা করাই উচিত। আমি না ভেবে দুটো কথা বলেছিলাম, তাই তুমি চলে গেলে। আপনাদের কাছে অনুরোধ করছি, শিল্পকে ভালোবাসে এমন কাউকে এই ছবিটা দিয়ে দিন। Thank you.
হয়ে গেল 8,000 বাজারে। আমাদের মেয়ের জন্যই তো গাড়ি বাড়িওয়ালা ছেলে খুঁজতে হবে, আর বড় পণের জন্য তো আমাদের টাকা চাই নাকি? এই জন্যই তো সোনা কাঁচি মেয়ের টাকা জমাচ্ছি। আমার বাবা চাই আমি একটা গাড়ি বাড়িওয়ালা ছেলেকে বিয়ে করি, কিন্তু আমার বাবা যদি জানতে পারে না আমি কোনো মোটর মেকানিককে ভালোবাসি, তাহলে বাবা আমার স্পেয়ার পার্টস বার করে দেবে। কিন্তু আর কতদিন এভাবে চলবে? আগে গৌরীর বিয়েটা হয়ে যাক, তারপরে আমি আমার বিয়ের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলবো। এতক্ষণ ধরে কি করছে তোর বোন? এখনো তৈরি হয়নি? ওর কলেজের বন্ধুরা এসেছে তো, ওরা ওকে রেডি করছে, তাই দেরি হচ্ছে। তোর হবু স্বামী যদি তোকে এই রূপে দেখে না, তাহলে বিয়ে আর ফুল সোজা দুটো আজই করে ফেলবে। ওই সব ছেলেরা শহর থেকে এসছে, খেয়াল রেখো ওরা যেন গেস্ট হাউসের দিকে না যায়। আরে তোমরা সবাই রেডি হয়ে এসেছো, আমিও রেডি হয়ে আসি। কোথাও চোখে পড়ছে না? ও বাড়িটা ঘুরে দেখতে গেছে,
শ্বশুরে কত সহায় সম্পত্তি আছে দেখতে হবে না। সময় পেরিয়ে যাচ্ছে, গৌরীকে নিয়ে এসো। বাবা, এ বিয়ে আমি করবো না, ওই মেয়েকে আমার পছন্দ না, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িতে বসো। হঠাৎ করে তুই বাইরে পালিয়ে এলি কেন? এত ভালো সম্বন্ধটা কেন ভেঙে দিচ্ছিস? এখন কিছু জিজ্ঞেস করো না বাবা, বাড়ি চলো, সব বলছি। গীতা, ওপরে কি হয়েছিল মা? সম্বন্ধ ভেঙে দিয়ে জামাই হঠাৎ চলে গেল কেন? কি সম্বন্ধ ভেঙে দিয়ে চলে গেল? আমি তো কিছু জানি না, কিন্তু ওপরে গৌরীর বন্ধু জ্ঞান হারিয়েছে। কি হয়েছে মা, কি হয়েছে? সাপ, একটা খুব বড় সাপ। সাপ? এত বড় সাপ আমি কখনো দেখিনি, প্রায় 30 ফুটের হবে। শোনো, এই আমাদের বাড়িতে কি হচ্ছে গো? কিছু দেখেও ভয় পেয়েছে, সাপ দেখার কথা বলছে, কিছু বুঝতে পারছি না। 3 বছর আগে যখন আমি 30 ফুট লম্বা সাপের খোলস দেখার কথা বলেছিলাম, তখন আমায় কেউ বিশ্বাস করেনি। এখন ওর কথা শুনে মনে হচ্ছে যে সাপটা এখানেই কোথাও বাসা বেঁধে রয়েছে। একে তো সাপুড়ে বলে মনেই হচ্ছে না, একে তো রাস্তার ফকির লাগছে। কোথায় কোথায় সাপ? এইটুকুনি লাঠি দিয়ে আমাদের ঘরের সাপটাকে কিছুই করতে পারবে না। কত লম্বা সাপটা জানো? 30 ফুটের সাপ। আমার সামনে 30 ফুট সাপ কিছুই না। আমি যে সাপটাকে ধরেছিলাম অ্যানাকোন্ডা, আর ইংরেজি ছবিতে ছিল ওটা। এই অ্যানাকোন্ডা আব্বুর সম্বন্ধে হলিউডে খোঁজ করে দেখো, সারা আমেরিকা থরথর করে কাঁপে। হ্যাঁ, পড়ে গেলে বোঝা যাবে সে কাঁপবে না তুমি কাঁপবে। চলো এইভাবে অ্যানাকোন্ডা এখন বন্ধ করো তোমার বকবকানি, আর ওপরে গিয়ে সাপটাকে ধরো তো, তারপরে বুঝবো তুমি আসলে আব্বু নাকি ডাব্বু। হ্যাঁ, আর একটা জরুরি কথা। কি? শুধু আমি ওপরে যাব, আর কেউ আসবে না। কেন, পেছনের দরজা দিয়ে পালাবে নাকি? আমি পালাবো না, সাপটাকে ধরে নিয়ে আসবো, সেটা নিজেরাই দেখতে পাবে, অপেক্ষা করো। হে ভগবান, এই সাপটা সাপুড়ের হাতে ধরা পড়ে, ব্যাস। বাবা, হাসপাতাল থেকে ফোন এসেছিল, ওরা বলল সাপুড়ে সাপের কামড়ে মারা যায়নি। হে ভগবান! আমাদের বাড়িতে একজন সাপুড়ে আসবে আর তার এই হাল হবে, এ আমি স্বপ্নেও ভাবিনি কোনোদিন।
ঘরে সব জায়গায় সাপ খুঁজলাম, বাবু কোথাও কোনো সাপ চোখে পড়েনি। এরকম সাপ ঘরে হতে পারে না। আচ্ছা ঠিক আছে যাও। এখানে কিছু তো গন্ডগোল আছে। গৌরীর বিয়ে দু পাহাড় ভেঙে গেল, বেচারা সাপুরিটাও এখানে এসে মরল। 3 বছর এ বাড়িতে কোনো শুভ কাজ হয়নি। আমার প্রথম মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সে তো আপনি জানেনই। দ্বিতীয় মেয়ে তো বিয়ে করতেই রাজি হলো না, আর তৃতীয় মেয়ের তো 2 বার বিয়েই ভেঙে গেল। যেদিন থেকে ওই সাপের খোলসটাকে দেখেছি সেদিন থেকে বাড়িতে এরকমই ঘটনা ঘটছে। আপনার 2 মেয়ের কুষ্টিতে তো সেরকম কোনো দোষ নেই। আপনার কথা শুনে যা বুঝলাম, দোষ যা রয়েছে আপনার বাড়ির মধ্যেই রয়েছে। কি করে বুঝবো ঠাকুরমশাই? ঘরের মধ্যে যা দোষ রয়েছে তার সন্ধান করে তার সমাধান দিতে পারে এমন কোনো জ্ঞানী ব্যক্তি যদি থাকেন তো আমার মতে উনি হলেন রামচন্দ্র আচার্য মশাই। উনি বায়ুশাস্ত্র, ভূমিশাস্ত্র, জলশাস্ত্র সবেতেই জ্ঞানী। তো যত শীঘ্র সম্ভব ওনাকে পাঠিয়ে দিন। যেমন পণ্ডিতজি বললেন, আপনাদের কুণ্ডলিতে কোনো দোষ নেই। বাড়িতে ঢুকেই আমার মনে হয়েছে এখানে সেরকম কোনো সংকট নেই। তবু আমি পুরো বাড়িটা একবার ঘুরে দেখব, কোনো রকম সমস্যা থাকলে আমি বুঝতে পেরে যাব। হ্যাঁ প্রভু, আসুন। এই ঘরের মধ্যে কি আছে খুলুন। নাগমণি, রামনগর সাম্রাজ্যের এই ছবি এখানে কি করে এলো? একে এ আমার মেজো মেয়ে গীতা। এই ছবির ঘরের মধ্যে তুমি কি করছো? আচার্য মশাই, ও ছবিটা ঠিক না। আজ থেকে এই ছবি ঠিক করার কথা ভুলে যাও। এক্ষুনি এই দরজায় তালা লাগিয়ে দাও। ঠিক আছে, আমি না বললে কেউ খুলবে না। দাঁড়ান, এটা করবেন না। আপনি তালা লাগালেও আমাকে দরজা খুলতে হবে। যদি তুমি দরজা খুলে ছবি ঠিক করবার চেষ্টা করো তাহলে তোমার 2 হাত সব যোগ্যতা হারাবে। সাবধান, আপনার ঘরের সমস্যার কারণ একমাত্র এই ছবি। এই ছবি এখানে কি করে এলো প্রথমে সেটা বলুন। আমার বড় মেয়ে আর জামাই একটা নৃত্য প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে পেয়েছিল। কবে? এই বছর 5 আগে। 5 বছর আগে ওই বাড়ির সমস্যা শেষ হয়েছে। ওর ছবি এখানে আসতেই এখানে আবার সমস্যা শুরু হয়ে গেছে। আপনার মেয়ে আর জামাই কোথায়? আমি এক্ষুনি দেখতে চাই। একটা অ্যাক্সিডেন্টে মেয়ে আর জামাই আমাদের ছেড়ে চলে গেছে। কবে? যেদিন ওই ছবিটা ওরা পুরস্কার হিসেবে পেয়েছিল সেদিনকারই ঘটনা। এই ছবি ওদের হাতে আসতেই ওদের মৃত্যু হয়েছে, এর কারণ এটাই, এই নাগমণি। আচার্য মশাই, আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এই নাগমণি কে, আর তার জন্য আমাদের বাড়িতে কেন সমস্যা? এটা যে ঘরে থাকে সেই ঘরে কোনো মেয়ে সমস্যার শিকার হয়, আর ওই অবস্থায় ওই মেয়ে কারোর না কারোর থেকে বদলা নিয়ে ছাড়ে। তাহলে ঘরে তালা লাগালেন কেন? ওই ছবিটাকে তো বাইরেও ফেলে দেওয়া যেত। ছবিটা বাইরে ফেললে শুধু ছবিটাই বাইরে থাকবে, সমস্যার সমাধান হবে না। আগে এই বাড়ির কেউ ওর শিকার হয়েছে কিনা দেখতে হবে। কি করে জানা যাবে আচার্য মশাই? এর জন্য আমার ক্যাপ্টেনকেই আগে ডাকতে হবে। আর এই সমস্যার শিকার কে হবে সেটা জানা একমাত্র ওরই কাজ। উনি কি আপনার থেকেও বেশি জানেন আচার্য মশাই? সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোচিকিৎসক, সারা ভারতে বিখ্যাত একজনই ডাক্তার আছেন, আর ওনার নাম ডক্টর বিজয়।
চাইলে স্বপ্ন দেখতে পারো, আকাশটা ছুঁতে পারো, কিন্তু মাটি স্পর্শ ছেড়ে যেও না। যাও যত পড়ে যাও, মাটিতে পা রেখে যাও, বড় হওয়ার মন্ত্র তুমি ভুলো না। জীবনে আসে সাফল্য তোমার কর্মের জোরে, নিজেরই ভাগ্য তুমি করবে নিজের হাতে। পাপের এই দুনিয়াটাকে করব সংস্কার, পাপীদের এক হাতে করব সংহার, করব দুর্ষব অন্ধকার। হ্যালো হ্যালো ক্যাপ্টেন। ও হো হো, রামচন্দ্র আচার্যজি, নমস্কার নমস্কার। আপনার সঙ্গে কথা বলেছি সে তো বহুকাল হয়ে গেল। কেমন আছেন আপনি? আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? কি ব্যাপার আচার্যমশাই, আপনার গলায় কিরকম ভয়ের সুর লাগছে, সব ঠিকঠাক তো? আমার আওয়াজ শুনে আমার মনের অবস্থা বোঝবার ক্ষমতা আর কার আছে ক্যাপ্টেন? আর এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা আপনাকেও চমকে দেবে। আচ্ছা, 5 বছর আগে যে ছবি আমি আপনার বন্ধু রমেশের ঘরে দেখেছি, সেই নাগমুনির ছবি এখন ময়ূসুরের এক বাড়িতে পাওয়া গেছে। তারপর ওই ছবিটা এই বাড়িতে আসার পর 2-3টে জীবনও চলে গেছে। এই বাড়ির সমস্ত শুভ কাজ কেউ যেন আটকে দিচ্ছে, এসব কে করছে সেটা খুঁজে বার করতে হবে, এই জন্য আপনার সাহায্য দরকার। আচার্য মশাই, যতদূর আমি জানি গঙ্গার বাড়ির সমস্যা গঙ্গার মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে গেছে। নাগমণির ছবি মহীশূরের কারো বাড়িতে থাকতে পারে, সেখানে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু এই সমস্ত ঘটনার জন্য আপনারা ওই ছবিটাকেই দায়ী করছেন কেন? গত 5 বছরে আমি অনেক সমস্যার সমাধান করেছি, কখনো কি আপনার সাহায্য চেয়েছি আমি? কিন্তু এইবার আপনার সাহায্য চাইছি। এটার অর্থ একটাই, যে নাগমণির সমস্যা এখনো সমাধান হয়নি। ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য আমার আমেরিকা যাওয়ার কথা ছিল, কোন বিষয়ের জন্য সেটা কি জানেন? ইনফ্লুয়েন্স অফ স্পিরিট অ্যান্ড ডিজিজেস অন হিউম্যান বডি। মহীশূরেও একই সমস্যা যেটা আপনি বলছেন, শেখার একটা ভালো সুযোগ হবে আমার, গিয়ে আপনার সঙ্গে দেখা করছি। হ্যাঁ শ্রীনাথ, আসছি, একদম তৈরি হয়ে এসে গেছি, এসে গেছি, চলো। আমার কাছে পাসপোর্টই নেই, আমাকে আমেরিকায় নিয়ে যাচ্ছে। আরে আরে আরে, বিনা পাসপোর্টে তুমি এয়ারপোর্টেও ঢুকতে পারবে না। আমি তো মনে মনে ভাবছিলাম, এ কি করে জানলো? আরে আমেরিকা যাচ্ছি না আমরা, তাহলে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি। কদিন আগে আমার জন্য মা একটা পাত্র দেখেছে, আমি হ্যাঁ বললি একেবারে আমার বিয়ে পাকা হয়ে যাবে। আমরাও একটা মেয়েকেই দেখতে যাচ্ছি। হ্যাঁ, এই ডাক্তার নাকি বিয়ের ঘটক? এই উল্টো পাল্টা ভাবিস না, আমি ডাক্তারই। সরি ডাক্তার, ডাক্তারবাবু আমাকে মেয়েটা না করে দেয় তো? ওর গাধাতে কোনো অসুবিধা নেই, তোকে অ্যাডজাস্ট করতে হবে। কেন, কি হলো, দেখতে খারাপ নাকি? কি বলছিস, একেবারে অপ্সরা? হ্যাঁ অপ্সরা, তাহলে তো আমাকে দেখতেই হবে, চলো চলো চলো। ডাক্তারবাবু ওর বয়স কত হবে? 125 বছর মতো। ওই কাজটা পড়বে বলে মনে হচ্ছে, পড়লো 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 পড়ছে পড়ছে পড়লো যাই। তাহলে কি ধরব ডাক্তার বাবু? আসতে
ধরেছে। আমার মেরে ফেললো। তুই তোর সুন্দর ছেলের চেহারা আর দেখতে পাবি না মা। এই তুই হোডিংটার সঙ্গে কথা বলছিস? আমার মায়ের সঙ্গে টেলিপ্যাথিতে কথা বলছিলাম। আচ্ছা, টেলিপ্যাথি? তার মানে মনে সঙ্গে মনে যোগ? রাজধানী আসছে, গেট খোলা আছে, বাঁচবো না। তেরী খাতির আয়া হু মিলন কা পল আয়া। কি ডাক্তার বাবু, এই গাড়িতে এই গান? এমনি টাইম পাস করার জন্য সিডি লাগিয়ে দিয়েছি। সিডি প্লেয়ার তো নেই, নিচে আছে। নিচে? আপনি বলেছিলেন এই বাড়িতে নাগমণির ছবি পাওয়া গেছে। পুরনো দিনের কথা মনে পড়ে গেল, তাই এই গানটা শুনছিলাম। বলেছিলাম না এই বাড়িতে একটি মেয়ে আছে, চল দেখবি চল। এই গানের গায়িকা নাগমণি, নাগমণি, বুঝলি? ক্যাপ্টেন, এখনো আপনি ওই রকম আছেন, ওই ছেলে মানুষই, ওই দুষ্টুমি, কিছুই বদলায়নি। একদম, আমার চারপাশে সবাই খুশি থাকুক এটাই সব সময়ের জন্য কামনা করি, এতেই আমার আনন্দ। হাই পূজা, এবার তোমাকে 12 ক্লাস পাস করতেই হবে, ওকে? এরকম করে কেন দেখছো আমাকে? তুমি 12 ক্লাসে দুবার ফেল করেছো, কি কারণে? ডাক্তার, আমার বোন পূজা 12 ক্লাসে দুবার ফেল করেছে, এটা আপনি জানেন কি করে? তুমি ক্লাস 8 এই তিনবার গ্রাজুয়েট, তোমার পড়াশোনা কেমন ছিলাম? ডাক্তার, আমাদের বাড়ির সব মেয়েদের সম্বন্ধে সবকিছু একেবারে ঠিক বলছেন, এত কিছু কি করে জানলেন? কি করে মানে? তোমার মতো আমিও তো রিসার্চ করি, তাই না? 90 বছর বয়সের পর মানুষ কিভাবে বেঁচে থাকে, তাদের ডায়েট কি হয়, নিজেদের শরীর সুস্থ রাখার জন্য তারা কি কি করে, এই সমস্ত বিষয়ে রিসার্চ করে থিসিস লিখে ডক্টরেট পাওয়াই তোমার লক্ষ্য, তাই না? তোমার মতোই আমিও বিভিন্ন বিষয়ে রিসার্চ করে তারপরে ডক্টরেট পেয়েছি, বুঝেছো? আপনার ক্যারেক্টারকে ইমাজিন করতে পারছি না, আপনার মতো মানুষ এর আগে দেখিনি, আমার সম্বন্ধেও কিছু জানেন নিশ্চয়ই। ফ্যাশন ডিজাইনার, শুধুমাত্র কাপড় ডিজাইন করেন না আপনি, কোনো সুন্দর ছবি দেখলে তাকে হুবহু নকল করা আপনার শখ, অ্যামেজিং, ঠিক বললাম তো? কি করে ডাক্তারবাবু? কারেক্ট। আপনি আমাদের পরিবারের সম্বন্ধে এত কিছু সব জানলেন কি করে? এমনি টাইম পাস। এখানে কেউ একজন কম আছে। শোনো, ইনি কি আমাদের বড়মের ব্যাপারেও জানেন নাকি? চুপ করো, একদম তুমি তোমার মুখ বন্ধ রাখবে। ক্যাপ্টেন, এই বাড়িতে এসেছি আমি 2 দিন হয়ে গেল, আমি তো এদের সম্পর্কে কিছুই জানি না, আর আপনি তো এক্ষুনি এলেন আর এদের সম্পর্কে সব কিছু জানেন, কি করে? আচার্য মশাই, কেউ কেউ বাড়ি আসার পরে সব কিছু জানে, আমি আগে সবার ব্যাপারে জেনে তারপরে সেই বাড়িতে যাই, এটা আমার স্টাইল। হ্যাঁ, বাড়িতে চুরি করতে আসার আগে চোর সব জেনে বুঝে তবে চুরি করতে আসে, এই বেটা আবার সেরকম ধরনের নয় তো। একদম নয় স্যার, আপনি যেরকম ভাবছেন সেরকম একদম নয়। নিজের জামাইবাবুর ঘাড়ে 1,000 টাকার বিলকে 50,000 টাকা করে চাপিয়ে দিয়ে তার থেকে 49,000 টাকা নিজের পকেটে ঢুকিয়ে এটাও যদি যথেষ্ট না হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 3322 কত টাকা আছে সে কথাটাও আমি বলে দিই। এ বেটা খুব গন্ডগোলের লোক, একে বাড়ি থেকে তাড়াতেই হবে। এ তো একেবারে অসম্ভব, মনের কথা অদ্ভুত ভাবে পড়ে নিতে পারে, অনেক বিষয়ে জ্ঞান সম্পন্ন পণ্ডিত মনে হচ্ছে একে। ঠিক চিনেছেন আচার্য মশাই, কোথায় সেই অপ্সরা? নাগমণি, আসুন।
হে ভগবান, আমার আশেপাশের সকলকে সুস্থ সবল রেখো, এটাই আমার প্রার্থনা। জয় হোক। কোথায় গেল, কোথায় চলে গেল সবাই? সবাই আমাকে একা ফেলে চলে গেল, পালা এখান থেকে, পালা। আজা তুই মেরি আপসরা, আমার পিছনে ঘুরুর আওয়াজ আসছে। আপনারা সবাই এখানে গ্রুপ করে কি করছেন? ডাক্তার, ডাক্তার! হাই নাগমণি, নাইস টু মিট ইউ আফটার লং টাইম। আরে, এই ঘরটায় তালা লাগানো কেন? আমি তালা লাগাতে বলেছি। আপনি কেন আচার্য মশাই? এর শিকার কে হয়েছে সেটা খোঁজবার জন্য। তালা লাগানো থাকলে কি বোঝা যাবে? দরজা খোলা থাকলে তবেই তো বোঝা যাবে ভেতরে কি হচ্ছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনি অকারণে দরজা বন্ধ করে রেখেছেন। আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। আপনি এই ছবিটা আঁকতে চাইছেন, কিন্তু আচার্য মশাই আপনাকে এই ছবিটা আঁকতে দিতে চাইছেন না, কারেক্ট? ইয়েস, 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 ইয়েস ডক্টর, কারেক্ট, কারেক্ট, কারেক্ট। ওকে, ওকে, রিল্যাক্স, কুল ডাউন, এক্সাইটেড হবেন না। আজকের পর কেউ আপনাকে বাধা দেবে না। নিশ্চিন্ত মনে ছবি আঁকুন। আরে আরে আরে, এ কি করছেন? আপনার কামনা পূর্ণ হোক, এটা আমিও চাই। এলাম আর দেখলাম, ও মনকে তো সামলে নিলাম, কিন্তু পাটাকে পারলাম না, খুব কমজোরি। মেয়েটা কি পছন্দ হয়েছে? আমি ওকে পছন্দ করি বা না করি, ও যেন আমাকে পছন্দ না করে ফেলে। এই বাড়িতে একমাত্র তুমি অবিবাহিত। এইসব কথা এই ছবির সামনে কেন বলছো? শুনে ফেলে তো। এমনি টাইম পাস। এই ডাক্তারের আওয়াজ আমার গলা কি করে এলো? পালাও। ভয়ের চোটে আমার প্রাণটা যে একেবারে বেরিয়ে যাচ্ছে, আর আপনি এখানে লেপ কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তার, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? শালা নির্বোধ ঘুমন্ত লোককে ডেকে তুলে জিজ্ঞেস করছিস ঘুমোচ্ছি কিনা? শুনতে পেলেন? এদিকে যে ঘড়িতে বারো বার ঘন্টা বাজলো। বারোটায় বারো বার বাজবে না তো কি তেরো বার বাজবে? চুপ করে শুয়ে পড়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মনে একটা ছোট্ট সন্দেহ আছে। কি? আমার বিয়ে হবে তো? নিশ্চয়ই হবে, আমার পুরো বিশ্বাস আছে। আর বাচ্চা? সেটা তো নিজের উপর ভরসা রাখতে হবে। আরে কি করে আমার ভরসা হবে? এই বাড়িতে আমার জীবনেরই কোনো গ্যারান্টি নেই। এই অবস্থায় কোথায় আমি, কোথায় বিয়ে আর কোথায় বাচ্চা? শুধু তাই নয়, ওই আয়নায় আমার এই সুন্দর চেহারাটা একেবারে ড্রাকুলার মতো দেখাচ্ছে ডাক্তারবাবু। আচ্ছা শোন, তোর মতো একজন ভীতু আমার মতো একজন সাহসীর সঙ্গে শর্ত লাগিয়েছিল। কিসের শর্ত? রাত্রে শ্মশানে গিয়ে সমাধিতে পেরেক ঠুকে আসতে হবে। এখানে দেওয়ালেই তো পেরেক ঠুকতে পারতো, শ্মশানে গিয়ে পেরেক ঠুকার কি দরকার ছিল? আরে গল্পটা তো শোন। ঠিক আছে বলো। ও তো পেরেক ঠুকলো, পেরেক ঠুকে যেই পিছনে ফিরেছে কেউ ধুতি ধরে টানলো। তবে তো কোনো ডাইনি হবে। আরে না রে, পেরেক পোঁতার সময় ভুল করে নিজের ধুতির ওপরই পেরেকটা পোঁতে ফেলেছিল। যারা বিশ্বাস করে তাদের জন্য ভূত, যারা বিশ্বাস করে না তাদের জন্য ছোট্ট একটা পেরেক। এখানে কোনো ভূত আছে কি না সেটা তুমি চাদর সরিয়ে তারপর বলো। এতক্ষণ ধরে তাহলে আমাকে কে গল্প শোনাচ্ছিল? কাউকে দেখতে পাচ্ছি না, আমাকে একা পেলে কোথায় গেল ডাক্তার? এরম করে চাচাচ্ছিস কেন? চাদরের নিচে বালিশ থেকে মানুষের মতো করে রেখেছো, আর নিজে খাটের তলায় শুয়ে থেকে আমাকে কেন ভয় দেখাচ্ছো? কেন মানে? মাঝরাত্রে নাগমণি এসে যদি আমার গলাটা টিপে ধরার চেষ্টা করে, সেই জন্য এরকম করেছি। যদি আপনাকে খুঁজে না পেতাম তো? তাহলে তোকে পেতাম। আরে তাহলে তো আমি মরে যেতাম নাকি? এক কোটি গল্পে বললে ভূত নেই, এখন বলছো আছে? ওটা গল্প ছিল। একটা কথা কান খুলে শুনে নে, এই বাড়িতে তুই আর আমি ছাড়া বাকি সব ভূত। এই ভুতুড়ে বাড়িতে আমার ঘুম আসবে না ডাক্তার। ঘুম আসবে না? আমি তোকে একটা ওষুধ দিচ্ছি, আরামসে ঘুমিয়ে। ওভারডোজ দাও না ডাক্তার। জলটা নে। হাতে দাও ডাক্তার। হাতে দিলে পাওয়ার চলে যাবে।
ওপরে কেন গেছিলে? ডাক্তারকে চা দিতে গেছিলাম। ডাক্তারকে চা দিতে তুমি নিজে গিয়েছিলে? আমাদের বিয়ে 25 বছর হয়ে গেল, একবারের জন্য তুমি আমাকে চা এনে খাওয়াওনি? যাও নিজের কাজ করে যাও। আরে কিছু মাথায় ঢুকছে না, ঘরে সব চলছেটা কি? এই তুই আবার কোথায় চললি? আমাদের ডাক্তার বাবুকে না কফি দিতে যাচ্ছি। ডাক্তারটা একই দিনে বাড়ির সবকটা মেয়ে বউকে কেমন জাদু করে নিয়েছে। তুই স্নান করতে যাচ্ছিলি না? এই ডাক্তারের হাত থেকে বাড়ির মেয়ে বউগুলোকে ভালো করে রক্ষা করতে হবে। হাই জানু। এই বাড়িতে দরজা বন্ধ করে নাগমণি ছন 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 ছন, ওই বাড়িতে সকালেই বাথরুমের ছাদ থেকে বেরিয়ে ছন 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 ছন, কিছু তো গন্ডগোল আছে। দেখে নিচ্ছি। ভগবান চাচা বানো তো কি করবো পোড়ামুখি, বাথরুমের মধ্যে তুই আর সঙ্গে ডাক্তারটাও আছে। কি বললে? ডক্টর ভিতরে আছে? এই রে আবার দরজা বন্ধ করে দিয়েছে। এ হেমা, হেমা কে আছো? এদিকে এসো, এসো এসো, শিগগির দেখে যাও। আরে চাচা চাচা কি বলছিস, চিৎকার করছো কেন? হেমা যখন ভিতরে স্নান করছে তখন ডাক্তারের ভিতরে কি কাজ থাকতে পারে? ও ভালো লোক নয়, সবার আগে ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত। হেমা হেমা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। দেখে কোথায় গেল ডাক্তার? এ ডাক্তার, ডাক্তার কোথায় গেল? শুধু মনের কথা পড়তে পারে সেটা আমি ভেবেছিলাম, এ তো অদৃশ্য হওয়ার বিদ্যাও জানা আছে। আরে তো কিছুই না, মহিলা নার্স না পাওয়াতে আমাকেই নার্স বানিয়ে দিয়েছিল, আর পুরুষ রোগীরা সব আমার পেছন পেছন দৌড়াচ্ছিল। 64 বিদ্যা জানা একমাত্র খ্যাতনামা ব্যক্তি হলো এই ডাক্তার। ডাক্তার দিচ্ছ কেন? ফালতু কথা, চলো নিজেদের কাজ করো পাগল একটা। 5 আগেই নাগমণির সমস্যা আমার বন্ধু রমেশের বাড়িতে সমাধান করেছিলাম, তাই না আচার্য মশাই? এই বাড়িতেও একই সমস্যা, কি করে বলতে পারেন? গঙ্গাকে তো আপনি ঠিক করে দিয়েছেন, কিন্তু ওই সময় নাগমণির ঘরের দরজা খোলাই ছিল। ওই দিন আমার দিব্য দৃষ্টিতে নাগমণি একটা সাপের রূপ ধরে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এই 5 ও কোথায় গেল, কেন গেল, সেই কথাই আমাকে ক্রমশ ভাবিয়ে তুলেছে। তার মানে এই বাড়িতে ওই সমস্যায় পড়া মানুষটাকে খুঁজে বের করার কোনো দরকার নেই, ওই 30 লম্বা সাপটাকে খুঁজে বের করাই আসল। এটাই এটাই দেখুন, আপনার মতো মনোবিদরা কখনোই আমাদের মতো পণ্ডিতের কথা মানবে না। আচার্য মশাই এমনি টাইম পাস। ও টাইম পাস আপনার কাছে রাখুন, একটা কথা তো নিশ্চিত, ওই বাড়িতে গঙ্গা নাগমণিকে খুঁজতে গিয়েছিল, আর এই বাড়িতে নাগমণি কাউকে খুঁজতে এসেছে। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, নাগমণি এই বাড়িতে এসেছে, কিন্তু এই বাড়িতেই কেন? আমার বাড়িতেও তো আসতে পারতো। ওর শিকার কে হয়েছে সেটা আপনি খুঁজে বার করুন, আর ও কেন এসেছে সেটা আমি খুঁজে বার করব। ওফো, ঠান্ডার জন্য আমি প্রাণায়াম করতে পারছি না, আমার প্রাণ মনে হয় জমদুত নিতে আসছে।
ডাক্তারবাবু, রাত হলে আমার বুকের ভেতরটা যেন কেমন কেমন করে ওঠে। আচার্য মশাইয়ের বলা আর একটা কথা আমি খুব সাধারণ ভাবে বলছি। কোন কথা? এই বাড়িতে ভূতই সাপ। কি সাপটাই ভূত? ডাক্তার ঠকালে, আমাকে ঠকালে। কাল পর্যন্ত ভূত আছে বলেছিলে, আর আজ এটা লম্বা সাপের গল্প শোনাচ্ছ? এটা আমি বলছি না, আচার্য মশাই বলেছেন ভূতই সাপ হয়ে এসেছে। উনি ওটা তোমাকে বলেছিলেন, তোমার কাছেই রাখতে, আমাকে বললে কি দরকার? সাপ কেউ নিজের কাছে রাখে নাকি? ছেড়েই দেয়। ছাড়ো, তুমি যেখানে করে ছাড়ো, অন্য কোথাও ছেড়ে দেবো। আর তুই যদি দেখে হার্ট অ্যাটাক করে মরে যাস তাহলে? ডাক্তার বাবু, আমাকে ভয় দেখিয়ে আপনি খুব আনন্দ পান, এটা আমি জানি, কিন্তু আমার চোখে এখন তো বেল্টও সাপ মনে হচ্ছে। বাবা সিনার, এখানে আর কয়েকদিন থাকলে না তেরে নামের সলমনের মতো তুই একদম পাগল হয়ে যাবি। চল এবার এখান থেকে চুপচাপ কেটে পড়ি। অত চুপচাপ কেটে পড়তে পারবি না, ও তোর পিছনে পিছনে আসবে। আরে আমি যেটা বাংলায় ভাবছিলাম সেটা ও বুঝে ফেলেছে। এবার যাতে বুঝতে না পারে আমি এবার হিন্দিতে ভাবি। এই ভাষাও তুমি বুঝে ফেললে ডাক্তার? দিয়ে দিন ডাক্তার, দিয়ে দিন। কাল যে ওষুধটা দিয়েছিলেন আবার দিয়ে দিন। আচ্ছা তুই একটা কাজ কর, হাতটা বাড়া। ঠিক আছে, এই নিন হাত। কি ব্যাপার আচার্য মশাই, এসব কি হচ্ছে? আমি বলেছিলাম এই ঘরে ও আছে, আপনি মানেননি। এখন দেখুন আমার বস্ত্রগুলো কিভাবে জ্বালিয়ে দিয়েছে। এগুলো কে করেছে জানেন? ও করেছে। আমার দৈব শক্তি ওর দুষ্ট শক্তিকে নাশ করে দেবে সেই ভয়ে এমনটা করেছে। আচার্য মশাই,
আপনার এই বাড়িতে থাকা ওর পছন্দ নয়, সেই কারণেই হয়তো এই সমস্ত ও করছে। কিন্তু আজকে এখানে আমাকে এতগুলো লোক দিয়ে মারার যে চেষ্টাটা হলো, সেটা কি করেছে? আপনাকে মারার প্রচেষ্টা অন্য কেউ করে থাকবে, কিন্তু আমাকে জ্বালানোর চেষ্টা ওই করেছে। এদের ভয়ে আমি কখনোই যাব না। এই শক্তি যতক্ষণ আমার কাছে আছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এক মিনিট, এত রাত্রে আপনি কোথায় গিয়েছিলেন? কারেন্ট তো রয়েছে, আপনার হাতে লণ্ঠন কেন? চলো সবে ভেতরে যাও। এই বাড়িটা বেশ মজাদার। ওই বাড়িতে এটা আমি আপনাকে দিইনি, কিন্তু এই বাড়িতে এটা আপনার দরকার। এসবে হয়তো আপনার বিশ্বাস নেই, কিন্তু আমার জন্য আপনাকে এটা পড়তে হবে। আপনি ভগবানের ওপর ভরসা রেখে সব কাজ করে থাকেন। আমি নিজের কাজের মধ্যে ভগবানকে দেখি, বিশ্বাস আছে, অন্ধবিশ্বাস নয়। শোনো, ডক্টরকে খাবার দিতে গেছিলাম ওনার ঘরে, দেখলাম উনি নেই। পুরো বাড়ি খুঁজলাম, কোথাও ওনাকে পেলাম না। দেখা যায়নি? হায় ভগবান, কাল রাতের ঘটনায় ভয় পেয়ে মনে হয় পালিয়ে গেছি। দাদাবাবু, আমার কথাটা শুনুন, বাইরে গিয়ে একবার তো দেখুন, বাড়ির সব মেয়েদের বাইরে নিয়ে গিয়ে ডাক্তারবাবু ওদের সঙ্গে খেলছে। আমার মেয়েও, আপনার স্ত্রীও ওনার সঙ্গে খেলছে। লুকোচুরি কানা মাছি, এসো সবাই মিলে খেলি, সবকিছুকে দূরে ফেলে শৈশবটাকে ফিরে দেখি। লুকোচুরি কানা মাছি, এসো সবাই মিলে খেলি, সবকিছুকে দূরে ঠেলে শৈশবটাকে ফিরে দেখি। সম্বাদাকে আজ পাশে ফেলে, আজ শিশুর মতো একটু চলো যাই মেতে। কানা মাছি খেলবো লুকোচুরি, দেখবো কার মধ্যে আজ দেখবো কত দম আছে। তো সব পাগলের দুরি কানা মাছি, এসো সবাই মিলে খেলি, সব কিছুকে দূরে ঠেলে শৈশবটাকে ফিরে দেখি। সেই দিন শৈশবের কত রঙিন ছিল আমরা আগে বুঝিনি। লাটু লড়াই খেলে, গুলি ডান্ডা খেলে, পাকবন্দি আজ চলো শৈশব।
ফেরাই। তুই নিস না এনার সঙ্গে পাঙ্গা, লুকো চুরি কানা মাছি এসো সবাই মিলে খেলি, সবকিছুকে দূরে ঠেলে শৈশবটাকে ফিরে দেখি। লুকো চুরি কানা মাছি। পড়াশোনায় মাইনাস, দেখতে আমার থেকে ভালো, পয়সা করিও তো ভালো। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। পড়াশোনা করছো? আপনার কি মনে হয়? সবাই দেখে বুঝতে পারে আর আমি না দেখেই বুঝতে পারি। সেটা কিভাবে? ডাক্তারবাবু তো কেবলমাত্র তোমার 12 ক্লাসে দুবার ফেল করার কথা বলেছিল, কিন্তু আমি তার চারও বেশি জানি। তোমার কলেজের নাম হলো মহারানী, তোমার প্রিন্সিপালের নাম রাগিনী, বাংলাতে 45, ইংরেজিতে 40, ফিজিক্সে 35, কেমিস্ট্রিতে 30, আর অঙ্কে বিরাট একটা 0, আর বায়োলজিতে ফার্স্ট। আপনি কি করে জানলেন? আমার নাম তোমার বাবাও জানে না, আপনি কি করে? আরে সেই কথা বাদ দাও, তোমার গোটা শরীরের মার্কস আমার জানা আছে। ফর এক্সাম্পল, তোমার পিঠের পেছনে একটা কালো তিল, তারপর একটু নিচে এসে বাঁ দিক দিয়ে ডান দিক ঘুরলি একটা বড় আঁচিল, আর ইউ টার্ন মেরে একটু সামনে আসি তো এইটুকু যথেষ্ট। অনেক আর একটু বলবো? আমি চললাম। এই ঘুঙুরের আওয়াজ আসছে কোথেকে? এতদিন তো শুনতে পাইনি। বাইরে তালা লাগিয়ে ভেতরে কি করে চলে গেল? ওহো, আচার্য মশাই যেরকম বলছিলেন এটা কোনো ভূত প্রেতের ব্যাপার নয় তো? ওহো, এনাদেরকে জিজ্ঞাসা করুন। ভেতরে যে আছে ও হচ্ছে আমার বড় মেয়ে সরস্বতী। কিন্তু তুমি আমায় বলেছিলে যে ও মারা গেছে। আচার্য মশাই, সেদিন আমি মিথ্যে বলেছিলাম। নৃত্য প্রতিযোগিতায় জেতার পর ছবিটা নিয়ে যাওয়ার সময় একটা ট্রাক দুর্ঘটনায় আমার জামাই মারা গিয়েছিল, আর সেই দুঃখে আমার মেয়ে পাগল হয়ে যায়।
বাড়িতে আসামাত্রই বলেছিলাম এ বাড়িতে কেউ একজন মিসিং আছে, ওনারই বড় মেয়ে। আমার কাছে এই কথাটা লুকোলে কেন? মেয়ে জীবিত থাকা সত্ত্বেও তুমি মিথ্যে কেন বললে? বড় মেয়ে পাগল হয়ে যাওয়ার জন্য দ্বিতীয় মেয়ের বিয়ে আটকে যায়। বড় মেয়ে তো আগে থেকেই পাগল, অন্য মেয়েগুলি বা কেমন হবে এই কথা ভেবে পাত্রপক্ষরা সম্বন্ধ ভেঙে দিয়ে চলে যায়। আর সেজন্য আমাদের গীতা সারা জীবনের জন্য বিয়ে করবে না বলে দিয়েছে। এখন ছোট মেয়ে গৌরীর যাতে এই অবস্থা না হয় সেই জন্য সরস্বতীর বেঁচে থাকার খবর আমরা লুকিয়ে রাখি। আর জোর খুশি মাফ করে দিন। তার মানে ওই ঘরেতে ওই গান করে ওই নাচে, ঠিক বলেছি না? ওই ও পাগল হয়ে যাবার পরেও নাচ করাটাকে ভুলতে পারেনি, সারাদিন গান করে নাচ করে, চোখ ভরে কাজল লাগায়, সিঁথি ভরে সিঁদুর দেয়, হাসে গায়ে কাঁদে চেঁচায়। একজন ডাক্তার হিসেবে আপনার কি মত? আমার মতে ও শুধুমাত্র একজন পাগল। ও মোটেই পাগল নয় ডাক্তার। এতখানি জোর দিয়ে আপনি কি করে বলছেন? যদি সত্যি ও পাগল হতো তাহলে ডাক্তারের ট্রিটমেন্টও ভালো হয়ে যেত। ওই নাগমণি সরস্বতীর শরীরে ঢুকে ট্রাকের তলায় ফেলে ওকে মেরেছে। রামনাথ ছাড়া আর কাউকে নিজের স্বামী বলে স্বীকার করে না, এটা আপনিও জানেন। আপনার অনুমান ভুল আচার্য মশাই। যে করেই হোক ওকে কালকে মন্দিরের মধ্যে নিয়ে আসুন, ওর শরীরে নাগমণির অবস্থান প্রমাণ করে দেব। দেখলেন ডাক্তার, সরস্বতীর মধ্যে নাগমণি থাকবার জন্য ও মন্দিরের ভেতরেই ঢুকতে পারল না, ওকে ফিরে আসতে হলো। ও মন্দিরে পা রাখতেই জানোয়ারগুলোর রিয়াকশন আপনি দেখলেন? দুষ্ট শক্তির আবির্ভাব বোবা প্রাণীরা বুঝতে পেরে যায়। হতে পারে আচার্য মশাই, যেমন ভূমিকম্প সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের সময় সকলেই বলে থাকে যে পশু পক্ষী সব থেকে আগে সেটা জানতে পারে, এটা তো হতেই পারে যে সরস্বতী মন্দিরে পা রাখা মাত্র ভূমিকম্প হয়েছিল আর সেই জন্যই পশু পাখিরা এরকম রিয়্যাক্ট করলো। ইট মে বি কোইন্সিডেন্স। এই বৈজ্ঞানিকদের আমরা যাই বলি না কেন, কিছু না কিছু একটা প্রশ্ন থাকবেই। কিন্তু এটা মনে রাখবেন, জ্ঞান থেকে বিজ্ঞানের জন্ম, বিজ্ঞান থেকে জ্ঞানের নয়। কাল পুজোতে সরস্বতীকে বসিয়ে আমি ওর ভেতরে থাকা নাগমণির মুখ যদি না খোলাতে পারি তবে আমার নাম রামচন্দ্র আচার্য নয়। গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিঃ। আচার্য মশাই, আচার্য মশাই,
বিশ্বাস হচ্ছে? এখন তো এটা মেনে নিন। যদি আমি ওকে পূজোয় বসিয়ে ওর মুখ থেকেই যদি বলিয়ে দিই ওকে, সেই ভয়তেই এটা করেছে। আপনি যাকে সন্দেহ করছেন সে কি তালা বন্ধ করা ঘর থেকে বেরিয়ে আসতে পারে? নাগমণি যখন ইচ্ছে রূপ বদল করতে পারে। কখন নর্তকীর রূপ ধরবে, কখন সাপের রূপ ধরে বেরিয়ে আসবে, এটা আমি বলতে পারবো না। ওই পাগলের উপর সন্দেহ না হয় সেই জন্য আমাদের বেপথে চালিত করেছে। ওকে ঘরে বন্ধ করতেই চালাকি করে নাগমণি অন্য রূপ ধারণ করে এটা করেছে। আচার্য মশাই, প্লিজ কিছু মনে করবেন না। বিজ্ঞানের সঙ্গে যুক্ত আমার মতো বহু বৈজ্ঞানিক আছেন এই পৃথিবীতে, তাদের তরফ থেকে আমি এই প্রশ্নটা করছি। আপনাদের মতো মানুষের উত্তর তাদেরকে অনেক নতুন পথ দেখাবে। আমার ইচ্ছা আমি সমাজের সাধারণ মানুষকে সঠিক পথ দেখাই। সেজন্যই বলছি, ভূত প্রেত বলে সত্যিই কি কিছু আছে? এই জগতে যদি ভালো থাকে তবে মন্দও আছে। যেমন সত্য এবং মিথ্যা, জল আর আগুন, আকাশ আর ভূমি। যদি দৈব শক্তি হতে পারে তাহলে দুষ্ট শক্তিও আছে। যে অনুভব করেছে সে মানবে, আর যে করেনি সে প্রতীক্ষা করবে। এই শক্তি যতক্ষণ আমার কাছে আছে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আচার্য মশাই, হতে পারে আপনার কথা ঠিক, কিন্তু এটাকে ভুল প্রমাণ করার জন্য দয়া করে আমাকে ছোট্ট একটা সুযোগ দিন। বলুন আমাকে কি করতে হবে। আমি না বলা পর্যন্ত আপনি পূজো আরম্ভ করবেন না। ঠিক আছে। একশো বছর আগে বিজয় রায়সিংহ নামে একজন রাজা ছিলেন, ওনার ওপরে একটা বই লেখা হয়েছিল। জানতে পারলাম ওটা আপনার লাইব্রেরিতেই আছে, একটু দেখে বলবেন? এক মিনিট স্যার। পেয়েছি, বায়োগ্রাফি সেকশনে যান। বিজয় রায় বাহাদুর। লেখক সুর সিনহা, রামনগর সাম্রাজ্য। আরে এই ছবিটাই তো আমি রমেশের বাড়িতে গঙ্গার ঘরে দেখেছিলাম। সিংহাসনের লোভে নিজের ভাইয়ের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল রাজা বিজয় রায়সিংহকে। তাহলে বিজয় রায়সিংহ তো ভাবাই যায় না, একশো বছর আগেকার এই রাজা দেখতে একেবারে আমার মতো ছিল। রাজাদের রাজা, পরাক্রমশালী বিজয় রায়সিংহ রাজ দরবারে আসছে। মহারাজ, মহারাজ, শত্রুরা আমাদের মহল আক্রমণ করেছে। আক্রমণ করো। Ha ha ha!
প্রভু মণিমুক্ত সোনা দানা হীরে জহরত সমস্ত দামি রত্ন এখানে, এই সব কিছু আমার রথে পাঠিয়ে দাও। এসব কিছুই নয়, হীরে মতির থেকে অনেক বেশি মূল্যবান একটি রত্ন এখানে আছে। প্রভু সেটা কি? আপনি তো শুনেছেন প্রভু, এই রাজসভার একজন নৃত্যশিল্পী নাগমণি। এই রাজার দরবারে নর্তকী হয়ে কি লাভ হবে? এবারে আমার দরবারে এসো। তোমাকে নর্তকী নয়, আমার হৃদয়ের রানী করে রাখবো। প্রভু আপনি একজন রাজা, আপনি রাজ্যটাকে দখল করেছেন, আমি বারণ করলে কি আমার মেয়েকে আপনি ছেড়ে দেবেন? কোনো একটা কোণে আমার মেয়ে যদি আপনার সাথে খুশি থাকে আমিও খুশি হব। না, আমি যাব না। আমার যদি তুমি এখান থেকে নিয়েও যাও তো তোমার সঙ্গে আমি নয়, আমার লাশ যাবে। আমি যদি বাঁচি তো কেবল রামনাথের সঙ্গে। নৃত্যগুরু রামনাথকে আমাদের নাগমণি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ওই রামনাথকেও সঙ্গে নাও, আমি তোমাকে পছন্দ করি, তুমি রামনাথকে, দুজনে মিলে দরবারে নাচ করবে। রামনাথকে খুঁজে আমাদের সঙ্গে নিয়ে চলো। ঠিক আছে। আমার রামনাথ কোথায়? ওহো, এই বিজয় রায় সিংহ নিজের কথা থেকে কোনোদিন সরে না। পিছন ফিরে দেখো। নাগমণি, নাগমণি, কি ধরনের অত্যাচার! তুমি ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো, ও তোমাকে ঠিক ততটা ভালোবাসে কিনা দেখতে হবে না? মানে যদিও দরবার পর্যন্ত বেঁচে পৌঁছো তাহলে বুঝবে ও তোমাকে সত্যি ভালোবাসে। নাগমণি, প্রভু এ তো মরে গেছে। দড়িটা কাটো আর ছেড়ে দাও ওকে। মিথ্যে ছিল ভালোবাসা, এই জন্য মরে গেল। কে আছিস? তোমাদের মধ্যে কে ভালো সাজাতে পারো আমার মহলে একে রানীর মতো দেখাশোনা করবে। আপনি তো সত্যিই খুব ভাগ্যবান যে মহারাজ আপনাকে এত ভালোবাসেন। আপনার ভাগ্য আরো খুলে যেতে পারে যদি আপনি ওনার কথা শোনেন। আপনি চাইলে নিজে প্রাণটাও দিয়ে দেবেন। রাজাদের রাজা, পরাক্রমী, ক্ষমতাশালী মহারাজ বিজয় রায় সিংহ আসছেন। দেখো রাজাধিরাজ সিংহের এই চলন। হাউলা হাউলা, শরীর জুড়ে বজ্রের তেজ, বিদ্যুতের চাহনি। Thank you.
দমকে দম দমকে দমকে দম দমকে দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী লালনামণি গজগামিনী চল রে ওই দোলা চোখের চাউনি তোর রূপের ঘন ঘটা ঘাই করেছি আমার নাগমণি দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী এক নেশা তোর ওই চোখের ভাষাতে অমৃতের ছোঁয়া লেগেছে ঠোঁটতে যতই দূরে যা ও জীবের নেশা যেন টানে আমায় কি করে বলো কেউ আমায় চলে আলিঙ্গনে তোর রূপের ঘায়েল করেছে আমাকে দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী ছটা ফাইল হবে সবা কি যে করি আমি বলো না কি উপায় তোকে দেখে আজ আমি তোর কাছে মেনে নিলাম আমি আজ করছি এই সত্যি স্বীকার আর তোকে ছাড়া আমি একা পারবো না থাকতে রে ধরা নাগমণি দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী দমকে দম দমকে উঠেছে তুফান মনে দেখে তোকে তরুণী চল রে ওই দোলা চোখের ওই চাউনি তোর রূপের ঘন ঘটা ঘরে করেছো আমার নাগমণি বাহ অদ্ভুত বাহ শাবাশ বাহ 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 অদ্ভুত অতি সুন্দর ধন্যবাদ এটা তোমার প্রতিভার জন্য এত সুন্দর ছবি তুমি কিভাবে আঁকলে ওনার সৌন্দর্য আমার মনে কল্পনা করলাম তাই সম্ভব হলো প্রভু এটা নাগমণিকে মনে মনে পরিকল্পনা করার জন্য নাগমণিকে পরিকল্পনা আমি ছাড়া কেউ করতে পারে না প্রভু আপনাকে এত ভালোবাসেন তবু ওনার সামনে এত রাগের সাথে নৃত্য করলেন কেন ওনাকে কি পছন্দ নয় আপনার ওকে দেখলেই আমার ঘেন্না হয় আমি এখানে ওকে ভালোবাসতে আসিনি মেরে ফেলতে এসেছি ওকে ও আমার রামনাথকে মেরেছে
ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। ওকে প্রাণে শেষ করে আমার বদলা না নিতে পারলে তো আমার নাম নাগমণি এখনো মরিনি, মরবার নাটক করছিলাম। রামনাথ, তুমি এখানে কি করে এলে? কেউ দেখে ফেলেনি তো? কেউ দেখেনি। তোমার বেঁচে থাকাটাই প্রমাণ করছে তোমার ভালোবাসা কতখানি সত্যি। রামনাথ, তুমি বেঁচে আছো ও যেন একদম না জানতে পারে, জানতে পারলেই ও তোমায় মেরে ফেলবে। এটাকে বেঁচে এখানে আশেপাশে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে নাও। ওকে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসবো। এখন যাও, এদিকেই আসছে ও। তুমি এখান থেকে শিগগিরই যাও, যাও এখান থেকে। তোমার ছবি দেখে আমি খুব তৃপ্ত হয়েছিলাম। তুমি এখানে থাকতে আমার এই নির্জীব ছবিটা দেখার কি প্রয়োজন? তাই তোমার কাছেই চলে এলাম। ভয় পেও না, যতক্ষণ না তুমি নিজে আমার কাছে আসছো আমি তোমাকে ছুঁয়েও দেখব না। তুমি যখন এখানে এসেছিলে তখন তোমার মধ্যে যে ভয় আমি দেখেছিলাম সেই ভয় আর এখন আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি না। রানীমা, প্রভু এই চিত্রটা এখানে রাখতে বলেছেন। আমি বাইরে যাচ্ছি, ফিরতে দুদিন লাগবে। আমরা দুজন এক হয়ে যাই। এসো, যতদিন পর্যন্ত আমি কুমারই থাকবো ততদিন ও আমাকে কামনা করবে। শুধু একবার আমরা দুজন এক হয়ে যাই, ওর আমার প্রতি যে মোহ সেটাও শেষ হয়ে যাবে। এসো। কাছেতে এসো, কাছেতে এসো, কাছেতে এসো।
রাজা বিজয় রায় সিংহ এখানে ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও, আমার সাথে চলো না। আমাকে দিন, মারবেন না। রাতেই তোর চেহারার চমক দেখে বুঝেছিলাম ও এখনো বেঁচে আছে, মরেনি। ওদের দুজনকে হাতে নাতে ধরবো বলে আমি বাইরে যাওয়ার নাটক করেছিলাম। তোর এত সাহস আমার মহলে ওকে ডেকে নিয়ে এসে দুজনে নৃত্য করিস? মশাল নিয়ে আয়, জ্বালিয়ে দাও আমায়, জ্বলে ভস্ম হয়ে যাওয়ার পরই আমি আমার প্রতিশোধ নেব। জ্বালিয়ে দাও আমায়। আমার অনুমান অনুযায়ী নাগমণির মৃত্যুর পরেও ওর আত্মা এই প্রাসাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। ওর মৃত্যু দুর্গা অষ্টমীর দিন হওয়ায় সামনের দুর্গা অষ্টমীতে পূজার মাধ্যমে ওর আত্মাকে আমাদের বন্দী করতে হবে। এই অষ্টদিশা বন্ধনেই এই সমস্যা সমাধানের একমাত্র উপায়। মোচয়া ও নমো ভগবতে মহাসুদর্শনায়,
দিশম বন্দয় বন্দ এই নিন চাবি। একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি 100 বছর কিংবা 200 বছরও হয়ে যাক না কেন, এই ঘরকে কিন্তু বন্ধ রাখতেই হবে। যদি কেউ এই ঘরকে খুলে দেয় তাহলে কিন্তু ওই আত্মা আবার বলুন প্রভু। নাগমণির মৃত্যুর পরেও আমি ওকে ভুলতে পারছি না। সমস্ত গ্রামবাসী, মহারাজ বিজয় রায় সিংহ সিংহাসনের লোভে নিজের ভাইদেরও হত্যা করেছিলেন, রাজত্ব বাড়ানোর লোভে কত রাজাদেরও হত্যা করেন, নারী লালসায় শুধু নাগমণিকেই জ্বালিয়ে মারেননি, লালসায় অন্ধ হয়ে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, কিন্তু আমার চাই, এক্ষুনি চাই, আমার রাজ্য থেকেই চাই। ইনি কাকে চাইছেন? তোমাদের মা, বৌদি, বোন, মেয়েকেও? যদি আমরা ওনার দাবির এখনই প্রতিবাদ না করি তাহলে উনি আমাদের মেরে ফেলে আমাদের মেয়েদের গায়ে হাত দেবেন, সেই জন্য এইরকম নোংরা লোককে প্রাণে মারতে হবে। সেই যখন আপনি গায়ের মেয়েদের সব তুলে আনতে বললেন, আর তখনই গায়ের লোকের আপনার সব বিপক্ষে হয়ে গেল, আর আগের মতো আপনাকে সবাই মারতে আসছে, আপনি পালান প্রভু। ওই দিন রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাবার পর বিজয় রায়সিংহ আত্মহত্যা করেছেন বলে এরকমটা অনেকেই মনে করেন। আবার কেউ কেউ মনে করেন ওনাকে খুন করা হয়েছিল, উনি যে আবার বেঁচে আছেন এরকমটাও কেউ কেউ মনে করে থাকেন। এর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তার কোনো সমাধান আজ পর্যন্ত হয়ে ওঠেনি। নাগমণি, তার মানে আমার আগে এই বইটা ও পড়েছে? আমি সব কিছু জানি বাবু। বাবু, নাগমণির পরিবার মারা গেছে 100 বছরেরও বেশি হয়ে গেছে, এই 3-4 বছরে আপনি দ্বিতীয় জন যিনি ওদের খোঁজ নিতে এসেছেন। আমার আগে জিজ্ঞেস করতে কে এসেছিল? একটা মেয়ে। মেয়ে যখন এসেছিল ঠিকঠাকই ছিল, কিন্তু যখন ঘর থেকে বাইরে বেরিয়ে এলো নাগমণির ছবিটা নিয়ে ও পাগলের মতো দৌড়ে পালালো। আর একটা কথা আছে বাবু, গ্রামের লোকেরা বলছিল ওই ঘরের ভেতর থেকে নাকি ঘুঙুরের শব্দ শোনা যেত, আর ওই মেয়েটা চলে যাবার পর ঘুঙুরের শব্দও একদম বন্ধ হয়ে গেল। এই দেখুন, এখানেই নাগমণি থাকতো। ওই দিন আমি দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম যে নাগমণি একটা সাপের রূপ ধরে বেরিয়ে গেল। ওই বাড়ির বারমহলে নাগমণির যে ছবিটা ছিল সেটা তাহলে এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। সত্যি যে ওই ডান্সার ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু ওনার অ্যাক্সিডেন্ট হবার আগেই এই ট্রাক দুটো দোকানে ধাক্কা মেরেছিল। ওই কেস বন্ধ হয়ে গেছে প্রায় 2 বছরেরও বেশি। ওই সাপুরের প্রথম থেকে বুকের অসুখ ছিল, ওরই অবস্থা দেখে আমি কতবার ওকে বিন বাজাতে বারণ করেছিলাম, কিন্তু ও পয়সার লোভে পড়ে বিন বাজিয়ে বুকে রক্ত উঠে মরে গেল। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আছে, ও মারা গেছে ম্যাসিভ হার্ট অ্যাটাকে। এরকম কুণ্ডলী কোটিতে একজনারই হয়। এই রকম কুণ্ডলী যাদের হয় তাদের দীর্ঘ আয়ু হয়, মানে নিঃশ্বাসের সঙ্গে হাওয়া থেকে খাদ্য সংগ্রহ করে তারা বেঁচে থাকে। তারা নিরন্তর ধ্যান এবং প্রাণায়ামের মাধ্যমে এই শক্তির অধিকারী হন।
এই রকম কুণ্ডলী যার তিনি নিশ্চয়ই এখনো জীবিত আছেন। এই কুণ্ডলী অনুযায়ী তার জীবনকাল 120 বছরেরও বেশি হবে। যদি কোনো কারণে ওনার মৃত্যু ঘটে থাকে তাহলে একমাত্র প্রাকৃতিক দুর্ঘটনাতেই সেটা সম্ভব। ওয়ার্ল্ড রেকর্ড এই কথা বলছে যে পৃথিবীতে কারোর বয়স এখনো পর্যন্ত 116 বছর পেরোয়নি, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়, যোগীদের সম্পর্কে জানতে হলে হিমালয়ের সান্নিধ্যে গিয়ে দেখুন। 120 বছর পার হওয়া কত সাধু সন্ন্যাসী আর ঋষি এখনো এরা বেঁচে আছেন। লোকচক্ষুর সম্মুখে আসা এনারা পছন্দ করেন না। আমার যে প্রশ্ন ছিল সেটার উত্তর আপনি দিয়ে দিলেন আচার্য মশাই। জানেন এ কুণ্ডলী কার? কার এটা? বিজয় রায় সিংহের। এখানে কোথাও আছেন, অবশ্যই আছেন, আপনাকে খুঁজে বার করতে হবে, তাহলেই এই বাড়ির সমস্যার সমাধান হবে। চেষ্টা করব আচার্য মশাই। এটা কি ক্যাপ্টেন? আমার নিজের রক্ষক, মাই স্পিরিচুয়াল মাস্টার। রাজা কোথায় আছে সেটা আপনি খুঁজে বার করুন, আর নাগমণি কার শরীরে সেটা আমি খুঁজে দেখছি। আপনি এখানে কি করছেন? ব্যাকগ্রাউন্ডে রাধাকৃষ্ণ স্নান করছে, তাদের ছবি আঙুল দিয়ে আঁকছি। আপনি কে বলুন তো? ডাক্তার না চাকর? চাকরও নই, চেলাও নই, আই এম হিজ কলিগ ডক্টর শ্রীনাথ। আপনি ডাক্তার? হ্যাঁ, আমার সিনিয়র সাইকিয়াট্রিস্ট, আর আমি হলাম ওনার জুনিয়র লাফ্ট্রাইটিস্ট। অসম্ভব লোক আছে, তাদের মধ্যে সবাই বুড়ো হয়ে গেছে, একমাত্র আমি ইয়ং। আপনি কাদের চিকিৎসা করেন? কারোরই না, সোজাসুজি ভালোবাসার। ভালোবাসারও চিকিৎসা হয় নাকি? যারা প্রেম করে তাদের ঘুম হয় না, খিদে পায় না, কিন্তু 10-15 বার স্নান অবশ্যই করে। সেটা কেন? শরীর ঠান্ডা রাখার জন্য। ও, তার মানে নিশ্চয়ই আপনার প্রতি অনেক মেয়ে পাগল হবে না? 16 বছরের মেয়ে থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত আমার পেছনে লাইন দিত, শুধু আমি আগে থাকতাম না। এই যেমন ভাবছো তেমন নই, ডাক্তার হিসেবে থাকতাম। ইউ আর রিয়েলি গুড। আই নো। জানো, এই বাড়িতে যখন আমার গুরু এলেন তখন বাড়ির সবাই আকৃষ্ট হয়েছিল, তার কারণ জানো? এদিকে এদিকে এদিকে, শুধু তাই নয়, সবাই মিলে যখন কবাডি খেলছিল তখন পাওয়ার সাপ্লাই কে দিয়েছিল? রিলায়েন্স কোম্পানি। না, আমার বুলবুল, আমি দিয়েছিলাম। আপনার কাছে এত পাওয়ার আছে? টেস্ট নেবে নাকি? হায়, তোমার এই রকম লজ্জা প্রমাণ করে যে তুমিও প্রেমে পড়ে গেছো, ট্রিটমেন্ট শুরু করবো নাকি? ভালোবাসার চিকিৎসা করে এই ডাক্তারকে আমি ভালোবাসতে চাই। ফেসে গেছে। আহ, এত বড় বাড়ি, 15টা ঘর, 5-6টা গাড়ি, এখন থেকে শুরু হবে কারবার। মা, টেলিপ্যাথিতে খবর পাঠাচ্ছি, ওখানে আর আমার পাত্রী দেখো না, আমি এখানে দেখে দেখেছি। কালকের পূজোয় আপনার বড় মেয়েকে বসাবো, আর ওই পূজোয় ঘরের কোনো মহিলারা যেন না থাকে। ঠিক আছে, যা বলবেন। স্যার, আমি যেটা জানতে চেয়েছিলাম ওই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? রেকর্ডে নেই, নিজেকে লুকিয়ে রেখেছে এরকম 2-3 জন লোক আমাদের প্রদেশে আছে। আপনি যেটা বলছেন 125 বছরের একজন ব্যক্তির কথা, উইথ ইনফরমেশন, দেবদুর্গা গ্রামে রত্নাগিরি শিখরে উনি আছেন, ওখানে গিয়ে খোঁজ করলে আপনি জানতে পেরে যাবেন। থ্যাংক ইউ স্যার। ওই দেখুন, ওই পাহাড়ে যে গুহা আছে ওখানে উনি থাকেন। কেউ ওনাকে দেখেনি বাবু, উনি মাঝে মধ্যে চিৎকার করে ওঠেন, আমি সে চিৎকার শুনেছি। গ্রাম থেকে ওনাকে কেউ দেখতে যাননি? 10 বছর আগে একজন বৈজ্ঞানিক এসেছিলেন, তিনি দেখতেও গেলেন কিন্তু আর ফিরে এলেন না। এইসব দেখে শুনে আর কার সাহস হয় বলুন বাবু। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। কি, আপনি যাবেন? যান তবে। এই
বিন্দে 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 রাম রেম রাম 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 সামনে এসো, আমি জানতে চাই কে ওখানে মারা পড়বে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমাকে বিরক্ত করো না। এমনিতে শুনবে না। এখানে বসাও। অশ্ব করে ফেলবো তোমাকে। তুই কে বল কে তুই? বল কে তুই, বল কেন ওর শরীরে ঢুকেছিস? সোজাসুজি বল তুই কে? একে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে দাও। আচার্য মশাই, যদি আমার মেয়ের শরীরে নাগমণি প্রবেশ করে থাকে তাতে ওর কোনো ক্ষতি হবে না? ওর দ্বারা বাড়ির কারোর কোনো ক্ষতি হবে না। মানে চিন্তার কিছু? ডাক্তারকে আসতে দাও, সব ঠিক হয়ে যাবে। মা, ডাক্তারবাবু এসে গেছেন। ডাক্তারবাবু, আমার দিদি পাগল নয়। মা বলল ওর শরীরে নাগমণি আছে। আচার্য মশাই সরস্বতীকে পূজায় বসিয়ে লাঠি দিয়ে মেরে জিজ্ঞাসা করতেই ও বলল ওর নাম নাগমণি সরস্বতী।
ডাক্তারবাবু, রাজার দেখা পেলেন? উনি কি এখনো জীবিত? উনি তো এখনো বেঁচে আছেন, কিন্তু আপনি যেমন ভাবছেন সরস্বতীর শরীরে নাগমণি আছে, আমার সেরকমটা মনে হয় না। মানে আপনার মতে সরস্বতীর শরীরে নাগমণি আছে, কিন্তু আমি ওকে একবার পরীক্ষা করে দেখতে চাই আচার্য মশাই। আমাকে একটা সুযোগ দিন প্লিজ। যা আপনার ইচ্ছে। এক মিনিট, একটা কথা ভুলবেন না, ভেতরে সরস্বতী নয়, নাগমণি আছে, সাবধান থাকবেন। ডাক্তার, ডাক্তার, গ্যারাকটটা কি সেটা তো বোঝাই গেছে, বাকিটা তো আচার্য মশাই দেখে নেবেন, চলুন আমরা এখান থেকে কেটে পড়ি। ডাক্তার, শুধু আপনি ভেতরে যান, যদি আপনার কিছু হয়ে যায় সেই জন্য কারোর তো বাইরে থাকা উচিত, সামলানোর জন্য আমি এখানেই আছি। ডাক্তার, ডাক্তার, আমি এখন অপমানিত। বোন, ও বোন, আমি একজন নার্স, মেল নার্স, তোমার যদি কিছু করতেই হয় তো ডাক্তারবাবুকে করো বোন, আমি খুব কমজোর। আমার ভাষা বুঝতে পেরে গেছো? পাও, সিনেমা দেখাটা আজ কাজ দিল। হাত ধর, আমার নয়, ওর হাত ধর, ইঞ্জেকশন দিতে হবে। না না ডাক্তার, না না ডাক্তার, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। থ্যাংক ইউ ডাক্তার, বেঁচে গেলাম। রিল্যাক্স, রিল্যাক্স, আস্তে আস্তে চোখ বন্ধ কর। এখন আমি তোমার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কথা বলব। এখন তুমি 10 বছর পিছিয়ে যাচ্ছ। তুমি যেখানে নাচ শিখেছিলে সেই কলা বিদ্যালয় তোমার মনে আছে? ওখানে তুমি একজন সুন্দর নর্তককে দেখলে আর ওকে তুমি ভালোবেসে ফেললে। একটা ডান্স কম্পিটিশনে তোমরা দুজনে মিলে একসঙ্গে পারফর্ম করলে, মনে আছে না? ওখানে তুমি নাগমণির ছবি পুরস্কারে পেলে, তারপর কি হলো? গুরুজি, এত বড় প্রতিযোগিতায় আমরা জিতলাম, আর এই সামান্য মাত্র একটা পুরস্কার? ওনারা আমাদের স্বর্ণপদক অথবা অন্য কোনো উপহার দিতে পারতেন। এই ছবিটা যার, তার ব্যাপারে তুমি কিছু জানো না। এনার নাম নাগমণি, নৃত্যতে ইনি নাগমুদ্রাকে হস্তমুদ্রায় সৃষ্টি করেছিলেন। তুমি যে পদক আর পুরস্কার চাইছো তার থেকে এটা অনেক গুণ বেশি দামি। আর তুমি যে পুরস্কারের যোগ্য, তোমার নৃত্যগুরু হিসেবে আমি আজ তা তোমায় দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে নাগমণি সরস্বতী। নাগমণি সরস্বতী, নাগমণি সরস্বতী, নাগমণি সরস্বতী, নাগমণি সরস্বতী। যখন তোমার স্বামী তোমার পুরস্কারে পাওয়া নাগমণির ছবিটা নিয়ে যাচ্ছিল, তখন একটা ট্রাক এসে তোমার স্বামীকে ধাক্কা মারে। দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হয়, কিন্তু মারা যাবার পর তুমি এক ফোঁটা চোখের জল ফেলোনি। কেন, কেন কাঁদোনি তুমি? তোমার এই না কাঁদার জন্য ওর আত্মা আজও কষ্ট পাচ্ছে। কাঁদো, জোরে জোরে কাঁদো, কাঁদো যাতে ওর আত্মা শান্তি পায়। জোরে কাঁদো, কমান, কমান।
তোমার ভেতরের কষ্টটাকে বাইরে আসতে দাও। কামান, ইয়েস, কাঁদো, জোরে কাঁদো, কামান, জোরে কাঁদো। সরস্বতীকে লাঠি দিয়ে মারলেন, ইনি আবার আরেক প্রকার অত্যাচার করছেন, আমি আর সহ্য করতে পারছি না। কি হলো ডাক্তার? ও ঠিক আছে, শি ইজ পারফেক্টলি অল রাইট, আধ ঘন্টার মধ্যেই ও নর্মাল হয়ে যাবে, আর বাড়ির সবাইকে ও চিনতেও পারবে। ডাক্তার, যখন আমি এই ঘরে এসেছিলাম তখন খুব ভয় লেগেছিল, কিন্তু বাইরে যাওয়ার সময় এরকম মহান ডাক্তারের শিষ্য হয়ে আমি গর্বের সঙ্গে বাইরে যাব। হ্যাটস অফ টু ইউ ডাক্তার। সরস্বতী এত জোরে কেন চেঁচালো, কি হয়েছে ওর? ভয় পাবেন না, আপনার মেয়ে এখন ঠিক হয়ে গেছে, ও এখন পুরোপুরি সুস্থ, পুরোপুরি। আপনি সত্যি বলছেন? আপনি নিজে গিয়ে দেখে আসুন। আচার্য মশাই, আমাকে ক্ষমা করে দিন। সরস্বতী বাবা, মা, রক্ষক তার তুলনা যে নাই, আমাদের ভগবান যে তুমি, তোমার তুলনা নাই।
সরস্বতী ঠিক হতেই তোমরা সবাই খুশিতে মেতে উঠেছ। কিন্তু তোমাদের বাড়িতে নাগমণির সমস্যা এখনও আছে। এটা আপনি কি বলছেন? যেমনটা আচার্যমশাই বললেন, এই বাড়িতে নাগমণির সমস্যা এখনও আছে। যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি, প্রতিদিনই কারুর না কারুর ওপর আমার সন্দেহ হয়েছে। সমস্যা কার সেটা বুঝতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আচার্যমশাই, যেদিন আপনি কুয়োতে চান করতে নেমেছিলেন, সেদিন কেউ পাথর ফেলে আপনাকে মারতে চেয়েছিল। তখন আপনার গলায় রুদ্রাক্ষের মালাটা ছিল না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেদিন রুদ্রাক্ষের মালাটা দেখে আপনি গীতাকে ভয় দেখিয়েছিলেন। এই শক্তি যতক্ষণ আমার কাছে আছে, আমার কেউ কিছু করতে পারবে না। যখনই আমার এই কথা মনে হলো, আমার গীতার উপর সন্দেহ হলো, আর আমি ওর ঘরে গেলাম। ও হো, এত সমস্ত মহান ব্যক্তিরা এখানে রয়েছেন, কোথেকে নিয়ে এলেন? মজা করছেন নাকি ডক্টর? এগুলো নিয়ে আসিনি, আমি নিজে বানিয়েছি। আপনি এঁকেছেন? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে। এনাদের ছবিগুলো আপনি এত সুন্দর করে এঁকেছেন, কিন্তু নাগমণির ছবি আপনি আঁকতে পারছেন না কেন? কারণটা ঠিক জানি না, আমি যে ছবি দেখি একদিনে এঁকে ফেলি। কিন্তু এই ছবিকে অনেকবার এঁকে দেখেছি, কিছু না কিছু ভুল হয়। চোখ ঠিক হয় তো নাক ঠিক হয় না, নাক ঠিক হয় তো কোমর ঠিক হয় না। আমি আপনাকে বলছি, এনাদের সম্বন্ধে আপনি জানেন, এনাদেরকে আপনি দেখেছেন, সেই জন্য এত সুন্দর এঁকেছেন। নাগমণিকে আপনি দেখেছেন, ওনার সম্বন্ধে আপনি কিছু জানেন? আগে জানুন, তারপর আঁকবেন। এর কাহিনী আমি জানি। নাগমণিকে রাজা তুলে নিয়ে গেছিল। নাগমণি রামনাথের সঙ্গে দেখা করতো, যেই রাজা জানতে পারল অমনি ওর মাথা কেটে ফেলল, আর ওকে আগুনে পুড়িয়ে ফেলল। ও, তাহলে আপনি এত কিছু জানেন। ভেরি গুড। শুধু তাই নয়, ওই বিজয় রায়সিংহের ওপর একটা বইও আছে। কি, ওই রাজাকে নিয়ে বই আছে? নিশ্চয়ই, উনি কে ছিলেন আর ওনার চরিত্রের ব্যাপারেও লেখা আছে। গীতার কথা শোনার পর আমি লাইব্রেরিতে গেলাম, ওই রাজার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারলাম। রেজিস্টারে সই করার সময় দেখলাম, এই বাড়িতে যাকে আমার সন্দেহ তার নামটাও ওখানে রয়েছে। কার নাম আছে? চলুন দেখাচ্ছি। হ্যালো ম্যাডাম, রিসার্চ কেমন চলছে আপনার? 90 বছর বয়সের উপরে কজনকে পেলেন আপনি? 90 বছর কি, 100 বছর পার করেছে। এই পৃথিবীতে 5 লাখ লোক আছে, ইন্টারনেটেও দেখলাম 120 বছর পার করেছে, এরকম কত সাধু সন্ন্যাসী হিমালয়তে আছে। আমাদের দেশেও 120 বছরের ওপর 2-1 জন লোক আছেন বলে জেনেছি, আর 2 দিনের মধ্যে তারা কে সেটা জানতে পারলে আমার রিসার্চ শেষ হয়ে যাবে। তুমি বললে না 2 জন, তার মধ্যে একজনের খোঁজ আমি পেয়েও গেছি। এই গ্রামেই আছে? যদিও এখনো পর্যন্ত ওনার সম্বন্ধে কেউ কিছুই জানে না, আর ওনাকে কেউ এখনো দেখেইনি, শুধুমাত্র আমি জানি। কিন্তু এতদিনে ওনার ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি কেন? 40 বছর আগে এসে উনি এক গুহাতে আশ্রয় নেন, আর এত বছরের মধ্যে ওনাকে দেখে জীবন্ত বেরিয়ে আসা মানুষ শুধুমাত্র আমি একা। ওনার বয়স কত? 123 বছর। আপনি দেখেছেন? সত্যি আপনি তাকে দেখেছেন? শুধুমাত্র দেখিনি, ওনার নামটাও জেনে এসেছি। ওনার নাম কি? বিজয় রায় সিংহ। এখন সে কোথায়? এখান থেকে 96 কিলোমিটার দূরে দেবদুর্গের পাশে রত্নাগিরি পর্বতের এক গুহায় উনি থাকেন। উনি এখনও ওনার মৃত প্রেমিকার জন্য হাহাকার করছেন, আর কোনো না কোনো জন্মে ওনার প্রেমিকাকে পাওয়ার আশাও রাখেন। বেচার ওই পাগল রাজার নাগমণির আসল চরিত্র সম্পর্কে কোনো ধারণাই নেই। কেন, ওর চরিত্রটা কি, ওর সম্পর্কে আপনি কি জানেন? রামনাথ ছাড়াও শোনা যায় ওনারা আরও অনেক প্রেমিক ছিল, আর সবাইকে একই সময়ে খুশি করত। শুধু তাই নয়, প্রতিদিন ওর কাউকে না কাউকে প্রয়োজন হতো, সে রাজা হোক বা মন্ত্রী, সেনাপতি বা সেবক। একটা শব্দে যদি বলা যায়, তাহলে নাগমণি চরিত্রহীন ছিল, ও নিম্ফোম্যানিয়াক ছিল, ও ছিল দুশ্চরিত্র। আহ!
সম্পর্কে তুই কি জানবি রে? আমি রামনাথকে ছাড়া আর কোনোদিন কারোর থেকে চোখ তুলেও তাকাইনি। আমার সম্পর্কে যদি আর একটাও খারাপ কথা বলিস তো তোকে প্রাণে মেরে ফেলবো। আমার তোর ওপর কোনো রকম রাগ নেই, বরং যা আছে ওই বিজয় রাজ সিংহের ওপর। ওর আগে কি তুই নিজেই নিজের বলি দিবি? কে তুমি? গৌরী না নাগমণি? বলো। কি করেছি আমি? আমি কি করলাম? না, আমি পাপি। যাও, চলে যাও, আমাকে রেহাই দাও, আমাকে বাঁচতে দাও। চলে যাও, তোমার প্রয়োজন নেই। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। ডক্টর, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো ডক্টর, নয়তো আমি কারোকে মেরে ফেলবো। ডক্টর, প্লিজ প্লিজ। কিভাবে আপনার প্রশংসা করব আমি জানি না। নাগমণির সমস্যার শিকার যে গীতা, এটা আপনি কি করে জানলেন? সেদিন যখন আপনার ঘরে আগুন লেগেছিল, আপনি চিৎকার করে বাইরে এসেছিলেন, বাড়ি সবাই ছুটে বাইরে এসেছিল, শুধু গৌরী আসেনি। তখনই একটা সন্দেহ হয়। একদিন রাত্রে আমার খুব কাছের বন্ধু রমেশের বাড়িতে যে ঘুঙুরের আওয়াজ শুনেছিলাম, ওই রকমই ঘুঙুরের আওয়াজ, নাচ গানের আওয়াজ বারমহল থেকে আসছিল। যেই আমি ওখানে পৌঁছলাম, ওখানে নাগমণির একটা ছবি দেখতে পেলাম। নাগমণির একটা ছবি তো এখানে পুরস্কার হিসেবে এসেছিল, কিন্তু দ্বিতীয় ছবিটা এখানে কি করে এলো? সন্দেহ নিয়ে এগোতেই কেউ আমার উপর একটা কিছু ছুঁড়ে মারল, আর সেটা থেকে বাঁচতে গিয়ে আমি মাটিতে পড়ে গেলাম। আর ওখানে শুয়ে থাকা সরস্বতী আমাকে দেখে চিৎকার করে উঠল। তখন আমি শুনলাম কে যেন ঘুমুর পরে বাইরে ছুটে চলে যাচ্ছে। এই রহস্যের কিভাবে সমাধান করব সেটা ভাবছিলাম, আর তখনই আপনি সরস্বতীকে মন্দিরে নিয়ে আসার কথা বললেন। কাল সকালে সরস্বতীকে মন্দিরে নিয়ে এসো, ওর শরীরে যে নাগমণি আছে আমি প্রমাণ। সরস্বতীকে যখন মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই মিলে ওকে ধরে টানছিল, কিন্তু টেনে নিয়ে যাওয়ার সময় গৌরী খুব সহজেই ওকে টেনে নিয়ে যাচ্ছিল। ওকে দেখে খুব আশ্চর্য হয়েছিল। ব্যাপারটা সম্বন্ধে জানতে আমি গৌরীর ঘরে গেলাম। কি ব্যাপার ডক্টর, টেনশনে আছেন মনে হচ্ছে। আরে টেনশন হবে না, আমিও কতবার আচার্য মশাইকে বললাম যে সরস্বতীর শরীরে নাগমণি নেই, কিন্তু উনি মানতে রাজিই নন। ওর ব্যাপারে আপনার কি মতামত? কার ব্যাপারে? আমার বোনের শরীরে নাগমণি প্রবেশ। তখন গৌরী মশাই যা বলেছেন, আর বলার মধ্যে একটা জড়তা লক্ষ্য করেছিলাম ওই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ওর সম্বন্ধে আমি জোর দিয়ে বলতে পারি, তোমার বোন শুধুমাত্র একজন মানসিক রোগী, সি ইজ এ মেন্টাল পেশেন্ট। আমার মতে এই বাড়িতে নাগমণির কোনো সমস্যাই নেই। গৌরীর চেহারার মধ্যে তখন একটা সাইকোলজিক্যাল ভাইব্রেশন লক্ষ্য করেছিলাম। নাগমণির নাম নিয়ে আচার্য মশাই শুধু শুধু গুজব রটাচ্ছেন। আপনি ঠিক বলেছেন, আমাদের বাড়িতে নাগমণির কোনো অস্তিত্বই নেই ডাক্তার। তখন সরস্বতীর নাচের পোশাকগুলো আমি ওর আলমারিতে দেখেছিলাম। বারমহলে যখন সরস্বতী শুয়ে থাকে তখন ওর নাচের পোশাকগুলো গৌরী পরে নেয় আর নাচতে থাকে।
বারমহলে যে নাচে সে সরস্বতী এটা আপনারা ভাবছেন, কিন্তু আসলে তখন ওখানে গৌরী নাচত। গৌরী রিসার্চ মাইন্ডেড ছিল বলে লাইব্রেরি থেকে রাজার সম্বন্ধে সমস্ত কিছু তথ্য জেনেছিল। প্রথমবার যখন আমি এই বাড়িতে আসি তখন জেনে শুনেও আমি বলেছিলাম এই বাড়িতে নাগমণির কোনো সমস্যা নেই, সেই জন্য নাগমণি আমার উপরে কোনো নজর দেয়নি। এই বাড়িতে নাগমণির সমস্যা আছে এই কথা যখন আপনি বললেন তখন দুবার, হ্যাঁ দুবার আপনাকে মারার চেষ্টা হয়েছিল। তাহলে ওই দিন আপনার উপর যে আক্রমণ করেছে সে কে? এসেছিল মানুষই, কিন্তু যে পাঠিয়েছিল সে হয়তো কোনো মহাপুরুষ। গৌরী রিসার্চ মাইন্ডেড ছিল বলে লাইব্রেরিতে গিয়ে রাজার সম্বন্ধে সমস্ত তথ্য জেনেছিল আর রেজিস্টারে দুটো নামে সাইন করেছিল। দুটো নামে? হ্যাঁ হ্যাঁ আচার্য মশাই, বই নেবার সময় গৌরী ইংরেজিতে সাইন আর বই ফেরত দেবার সময় নাগমণি সাইন অন্য কোনো ভাষায়। বই পড়ার আগে ও ছিল গৌরী, আর বই পড়তে পড়তে ও নাগমণিতে পরিণত হয়। ওই রাজা নাগমণির উপরে কতটা অত্যাচার করেছিল বই পড়তে পড়তে গৌরী এটা বুঝে যায়। গৌরী রামনাথ আর নাগমণি সম্পর্কে আরও কিছু জানতে বিদ্যাপুরে নাগমণির বাড়িতে যায়। যখন ও বাড়িতে ঢুকেছিল তখন ছিল ও গৌরী, কিন্তু ফিরে আসার সময় নাগমণির ছবি হাতে নিয়ে ও নিজে পুরো নাগমণিতে পরিণত হয়। বারমহলে ওই ছবির সামনে আজও গৌরীই নাচে। ওই দিন আশীর্বাদের জন্য যখন বর এসেছিল ভয় খেয়ে সে পালিয়ে যায়। যখন সরাসরি এই কথা বরকে জিজ্ঞাসা করি, সেদিনকার ওই বাড়ির ঘটনাটা আমি কোনোদিনও ভুলতে পারব না। আবে ওই, তুই আমায় পেতে চাস? আমাকে বিয়ে করবি? আমি কে জানিস? নাগমণি আমি, নাগমণি। এর পরেও আমাকে বিয়ে করতে চাইলে তোকে মেরে ফেলবো। সম্মানের সঙ্গে এখান থেকে পালা, পালা। সেদিন ওর চেহারায় একটা আলাদা রূপ দেখেছি। আর যেন কিছু হয়নি এরকমভাবে গৌরী নিচে এসে সবাইকার সঙ্গে বসে গেল। সরস্বতী নাগমণির ছবি পুরস্কার হিসেবে পেয়েছিল। গীতা নাগমণির ছবি আঁকার চেষ্টা করেছিল, কিন্তু গৌরী নিজেই নাগমণির রূপ নিল। একটা মেয়ে ঠিক হওয়ার আনন্দ তো হলো, কিন্তু আরেকটা মেয়ে কি বিপদে পড়ল, এর থেকে কি করে মুক্তি পাবো? পাগল হয়ে যাব আমার বড় মেয়ে সরস্বতীকে আপনি ঠিক করেছেন। এখন আপনি গৌরীকে এই অবস্থা থেকে কি করে বাঁচাবেন? ঘাবড়াবেন না, সরস্বতীকে ইনি ঠিক করেছেন আর গৌরীকে আমি ঠিক করব। তাহলে ওই রাজাকে এখানে নিয়ে আসতে হবে। আমি আমার পূজো এখানে করব না, ওই রাজার জায়গায় গিয়ে ওখানে করাব। কালকের পূজোয় ওই নাগমণিকে মেরে তাড়াবো। যেরকমটা আপনি ভাবছেন অত সহজে আপনি রাজাকে মারতে পারবেন না, ওর জন্য তো আপনি আছেন। শুয়ে থাক, নিশ্চিন্তে শুয়ে থাক, এর শরীরে তুই যেই হোস না কেন তোর কালই সর্বনাশ হবে। যে আমার মেয়ের জীবন বাঁচাবে বলেছিল তারই এই হাল হলো, এখন নাগমণির থেকে আমার গৌরীকে কে বাঁচাবে? মা, বাবা,
সরস্বতী, গৌরীকে দেখতে বলেছিলাম, ওকে একা ফেলে এলি কেন? আমি কি করবো মা, গৌরী ঘরেতেই নেই। ডাক্তার, ওই ভারতনাট্যমের ড্রেসটাও ওই জায়গায় নেই। ওই রাজা কোথায় আছে ও জেনে গেছে, ও নিশ্চয়ই ওখানেই গেছে। ডাক্তার বাবু, আমার মেয়ে দেখুন, বাঁচানোর চেষ্টা আমি নিশ্চয় করব। আপনি শুধু ভগবানকে ডাকুন, ভগবানের শক্তির কাছে অশুভ শক্তি কখনোই জিততে পারে না। বিজয়রাজ সিংহ, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আমায় প্রতিশোধ দিতে হবে। ওকে বাইরে নিয়ে যাও। প্রতিশোধ নেব, ছেড়ে দাও। প্রতিশোধ নেব, ছেড়ে দাও। প্রতিশোধ নেব, তাই তাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে সামনে এসো, বলছি সামনে এসো, ছেড়ে দাও। আমি প্রতিশোধ নেব, ছাড় আমায়। চলে যাও, চলে যাও এখান থেকে। ছাড়, ছাড় আমায়। Ugh!
ভগবান তোমাকে রক্ষা করুন। গুড নিউজ, যার সঙ্গে তোমার আশীর্বাদ হয়েছিল তার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। ডাক্তারবাবু, আমার মেয়েকে বিয়ের জন্য রাজি করেছেন, এর জন্য থ্যাংকস আ লট। দুজনের বিয়ে একই মণ্ডপে করব ঠিক করেছি, আপনি আর আচার্যমশাই থেকে আশীর্বাদ দিয়ে যাবেন আনন্দের সঙ্গে। মনেতে মেকানিকের জন্য যে ভালোবাসা সেটা কি বাবাকে জানাবে না? মেকানিকের সঙ্গে কেন, এতে খারাপটা কি হলো? পরিশ্রম করে রোজগার করা পয়সা ব্যাংকে জমায়, জামাইবাবুর কাছ থেকে চুরি করা পয়সা নয়। আরে এসব আমি ছেড়ে দিয়েছি ডাক্তার, আপনি শুধু গৌরীর নয় আমারও রোগ সারিয়ে দিয়েছেন। এই না কথা। থ্যাংক ইউ। তুমি পূজা, আর তোমার একজন পূজারি এদিকে দাদা। কি হলো? হাই বইতে ফার্স্ট অফ আমাদের প্রেমকে স্পিড ব্রেকার দিয়ে স্লো করো না প্লিজ। এমনি টাইম একটু মুক্ত এদিকে। এটা কি হলো? তোমার গায়ের রংটা একটু চুরি করে নিলাম। চুরি করলে? হ্যাঁ ঠিক আছে। ডাক্তার বাবু, আপনাদের দুজনকে যে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। গোপাল বাবু আমাকে ধন্যবাদ দেবেন না, ওদিকে ওদিকে ধন্যবাদ দিন আমাদের সকলের রক্ষককে। পাপের এই দুনিয়াটাকে করব সংস্কার, পাপীদের একা হাতে করব সংহার।